বুধবার গভীর রাতে আনন্দনগরের শ্রীনগর স্থিত সিপিএম এর লোকাল পার্টি অফিসে অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতামূলক বলে অভিযোগ, জনমনে চাঞ্চল্য। বুধবার গভীর রাতে পুড়ে ছাই হয়ে গেল আনন্দনগরের শ্রীনগর স্থিত সিপিএম এর লোকাল পার্টি অফিস। গভীর রাতে আনুমানিক একটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনায় পুরো পার্টি অফিসটি পুড়ে ছাই। এই সিপিএম পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সাধারণের মধ্যে বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি। একাংশ সাধারণের অভিযোগ, এই অগ্নিকাণ্ড নাশকতামূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি বিজেপি থেকে অভিযোগের আঙুল তুললেন সিপিএম এর শ্রীনগর অঞ্চল কমিটির সম্পাদক অসীম দেব। বিরোধী জুড়ে যারা আছে বিজেপি আইপিপি দলের যে দুষ্কৃতীরা, এই দুষ্কৃতীরা আমাদের এই পার্টি অফিসটিকে পুড়িয়ে দেয়। এর পূর্বে আপনারা পার্টি অফিস কি কোনো সময় আক্রান্ত হয়েছিল? এর আগেও আমাদের এই একবার দুবার করে আমাদের এই পার্টি অফিস আক্রান্ত হয়েছিল। তখনও আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম। আজকেও আমরা প্রশাসনের কাছে যারা এই রকম কাজের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সিপিএম শ্রীনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। সত্যি তা যদি রাজনৈতিক জিজ্ঞাসামূলক অগ্নিকাণ্ডের ঘটনা হয়ে থাকে তবে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। এ ব্যাপারে প্রকৃতার্থেই পুলিশের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোড়।